আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকালে রুটি ছিল তারপরেও আমি এই বাকরখানিটা দেখে চা দিয়ে বাকরখানি খেয়েছি আর চিনিওয়ালা বাকরখানি হলে কিন্তু এভাবেই খাই কিন্তু এই বাকরখানিটা এভাবে ডুবিয়ে চায়ের মধ্যে নরম করে এরপর চামচ দিয়ে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে জাস্ট দুইটা বাগরখানি দিয়ে আজকে সকালে নাস্তা ডান করে দিয়েছি এরপরে আমি পেঁপে দিয়ে একটু সবজি রান্না করে নিলাম কালকে পোলাওয়ের সঙ্গে এই সবজিটা না থাকায় আমি অনেক বেশি মিস করেছি আমার তো একটা অভ্যাসই হয়ে গিয়েছে পোলাওয়ের সঙ্গে সবজি খাওয়াটা তো শর্টকাটভাবে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপেটাকে আজকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আমি এক একবার এক একভাবে রান্না করি আসলে আর এরপর পেঁয়াজের কোয়াগুলোকে ভেজে নিলাম আর মুরগির মাংসকে আমি হচ্ছে সয়া সস অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া লবণ আর আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম পেঁয়াজ এবং মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে ভাপিয়ে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম আর আজকে আর কোনো সবজিই ছিল না আমি জাস্ট পেঁপে দিয়ে এটা করেছি কারণ পোলাওয়ের সঙ্গে সবজি না থাকলে আসলেই ভালো লাগে না এরপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিব আর একটু কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু ভিনেগার সয়া সস আর অল্প একটু চিনি এই তো তৈরি হয়ে গেল আমার সবচেয়ে প্রিয় সবজির আইটেম এটা হলে আসলে আমি আর কোনো আইটেমই চোখে দেখি না আজকেও কিন্তু পোলোয়ের সঙ্গে মুরগির মাংস তারপর গরুর মাংস ছিল ভর্তাও ছিল কিন্তু আমি আর কিচ্ছু নেইনি আর আজকে সবজিতে যেহেতু একটু চিকেন ব্যবহার করেছি সে কারণে আমি ডিমও দেইনি আজকে কিন্তু মানিগঞ্জে বৃষ্টি ছিল এরপরও আমরা বাইরে গিয়েছিলাম প্রচুর ঘুরেছি ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মানিগঞ্জের ওয়েদারটা কত বেশি সুন্দর ছিল বৃষ্টি থাকতে থাকতেই যদিও আমরা বের হয়েছিলাম এরপরে গিয়েছিলাম ফ্রেন্ডের বাসায় তারপর চলে গিয়েছিলাম বেউথায় বেউথায় তো আসলে বৃষ্টি হলে না গেলে আসলে মন ভরে না বেউথাটা এত বেশি সুন্দর লাগে বৃষ্টি হলে প্রথমে তো ওয়েদারটা এত বেশি ভালোও ছিল না তবে অনেক বেশি ঠান্ডা ছিল আমরা যখন বের হয়েছি প্রথম প্রথম দেখা যাচ্ছিলো কিছুক্ষণ বৃষ্টি থাকে আবার কিছুক্ষণ একদমই বৃষ্টি থাকে না কিন্তু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল আমরা একটা জায়গায় উঠে এরপর বসে অনেকক্ষণ ছিলাম হঠাৎ করে দেখি আকাশটা এত সুন্দর হয়ে গিয়েছে যা বলার বাইরে আসলে ক্যামেরাতে ধারণ করা সম্ভবই না একমাত্র যারা আজকে বেউথায় গিয়েছে তারাই বলতে পারবে কতটা সুন্দর ছিল তো মোটামুটি ভালোই ঘোরাঘুরি করে এরপর চলে এসেছি বাসার সামনে আর মানিকগঞ্জে কিন্তু পূজা হচ্ছে দুর্গাপূজাটা আমাদের এলাকায় সবচেয়ে বড় করে করে দেখতেই পারছেন কতখানি সাজিয়েছে একদম পুরো গঙ্গাধেপুরটির যে এই লাইনটা এই পুরোটাই সাজানো হয়েছে এখান থেকে এসে তারপর বাসায় চলে আসি আর ঘোরাঘুরি নেই এরপর চা খেয়েছি আর রাতে খেয়েছিলাম মাছ ভাজা ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিয়েছে আম্মু সেই সাথে গরুর মাংস ছিল গরুর মাংস দিয়েও অল্প একটু খেয়ে নিলাম আর সবশেষে ডাল ছিল আর আজকে আমার বান্ধবী আমার সঙ্গেই থাকবে সো নিশ্চয়ই আমরা রাতে অনেক বেশি এনজয় করব আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ